2023-এর কলকাতার বাংলা সিনেমার যদি আমরা লিস্ট বানাতে শুরু করি, তো অবশ্যই আমাদেরকে প্রথমেই স্পেস ছেড়ে দিতে হবে দেবকে। কারণ দেব এই বছর বেশ কিছু এমন সিনেমা নিয়ে এসেছে যেগুলো প্রায় মানে ইতিহাস তৈরি করার মতন সিনেমা। এবং যেখানে প্রথমেই আমি নাম বলবো, যে সিনেমাটি এখন সিনেমালয় চলছে, প্রধান। প্রধান এই সময়ে দাঁড়িয়ে বানানো দেবের মতন একটা মানুষের কাছ থেকে আনএক্সপেক্টেড, দর্শক কোনোদিন এক্সপেক্ট করেনি। তো দেব সেখানে প্রধানের মতন একটা সিনেমা বানিয়ে পাবলিককে চমকে দিয়েছে এবং কোথাও নিজের সুপারস্টার ইমেজ সহ সুপারস্টার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছে। দেবের পরের সিনেমা হচ্ছে অবশ্যই বাঘাযতীন। বাঘাযতীন সিনেমাটা একটা ঐতিহাসিক সিনেমা এবং এটি বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নেবার মতন ছবি বানিয়েছে দেব। তার পাশাপাশি হচ্ছে জিদ্দার দুটো সিনেমা এসেছে এবছর, চেঙ্গিস এবং মানুষ। চেঙ্গিস এবং মানুষ জিদ্দার ঘরানার ছবি। আমরা যদি প্যারালাল টলিউডের একটা ইউনিভার্স ক্রিয়েট করি, তাহলে অবশ্যই জিদ্দার নিজস্ব একটা ইউনিভার্স আছে এবং জিদ্দার সেই ইউনিভার্স থেকে এখনও অবধি বেরোয়নি। এবং সেই ইউনিভার্সে জিদ্দার কিন্তু কাটে কাটাক্কা দিচ্ছে, মানে লড়াই করে যাচ্ছে জিদ্দার, মানে মানে এই লড়াইটা, মানে এই লড়াইটাও একটা ইতিহাস। মানে কোথাও ছবি চলুক চাই না চলুক, জিদ্দার কিন্তু ওই স্ট্রিমটাকে আগলে আঁকড়ে ধরে রেখে সেই স্ট্রিমটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাইছে, যাতে বাংলা সিনেমার দর্শক এবং টেকনিশিয়ানরা বেঁচে থাকে এবং বাংলা সিনেমার এই কমার্শিয়াল ধারাটা বেঁচে থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেঙ্গিস এবং মানুষ অবশ্যই এই বছরের অন্যতম সেরা প্রজেক্ট। এবং অবশ্যই চেঙ্গিস দিয়ে জিদ্দাও প্রমাণ করলো যে বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়াতে নিয়ে যাওয়া যায়। সেই সিনেমা হলের সংখ্যা যাই থাকুক না কেন, সেই সিনেমা হলে দর্শকের সংখ্যা যাই থাকুক না কেন, বাংলা সিনেমা প্যান ইন্ডিয়াতে প্রথম গেছে চেঙ্গিসের হাত ধরে। তারপরে অবশ্যই বাঘাযতীন, তারপরে অবশ্যই মানুষে জিদ্দার আরেকটা ফিডব্যাক। এবং তার পাশাপাশি এই বছরের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা সেরকম একটা খুব একটা ছিল না, কিন্তু এবছর আরও অন্যান্য যেসব সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোকে আমি অতটা ধর্তব্যের মধ্যে আনতে চাইছি না। তবুও বলতে গেলে বাংলা ছবির জয় হোক, বাংলা ছবির উন্নতি হোক, এইটা অলওয়েজ চাইব। কিন্তু এই বছর সৃজিৎ মুখার্জির কাছ থেকে আমরা দশম অবতার নামক ওরকম একটা সিনেমা আশা করিনি। তবুও দশম অবতার দেখে ভালো লেগেছে, ভালো লাগেনি একদম বলবো না, ভালো লেগেছে। খালি খুনির সাথে দুজন দুধে পুলিশ অফিসারের একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় কথোপকথনটা একটা বিমানাল লেগেছে এবং লাস্টে খুনির আত্মহত্যাটা আরও বিমানাল লেগেছে। এইটা এইটা সৃজিৎ মুখার্জিকে আগামী দিনে ভাবতে হবে। তার পাশাপাশি রক্তবীজ, রক্তবীজের ইন্ডিভিজুয়াল রিভিউতেও আমি বলেছিলাম খেতে গেছিলাম বিরিয়ানি, খেলাম উচ্ছে ভাত। তো সেটাও আগামী দিনে মনে রাখতে হবে যে কোন সাবজেক্টে কোন রকমের ট্রিটমেন্ট আমরা করব। বড় ডিরেক্টর সবাই এখানে, সবাই এখানে বড় ডিরেক্টর, কারোরই ভুল ধরা বা ভুল ব্যাপারটা বোঝার মতন জায়গা এখানে নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে মাথায় রাখতে হবে যে সাবজেক্টটা কী এবং সেই সাবজেক্টের ট্রিটমেন্ট কীভাবে করা যায়, এবং দর্শক, অ্যাকচুয়ালি দর্শক, এখানে দর্শক হচ্ছে শেষ কথা, দর্শক কীভাবে নেবে। সব দর্শক সবার জন্য নয়, এটা যেমন বাস্তব, সব দর্শক মানে সব পরিচালকের জন্য বা সব লেখকের জন্য সব সাবজেক্ট নয়, এটাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রক্তবীজ খুব একটা ভালো লাগেনি, কেননা এই ধরনের সাবজেক্টের যে ধরনের ট্রিটমেন্ট আমরা আশা করেছিলাম সেই আশাটা আমরা পাইনি, মানে সেই ট্রিটমেন্টটা আমরা পাইনি। এছাড়াও আরও যেসব ছবিগুলো বেরিয়েছে সেই ছবিগুলো বেশ ভালো, দেখা যেতেই পারে। কিন্তু যদি সেরার সেরা তালিকা আমাকে করতে হয়, তাহলে অবশ্যই দেবের বাঘাযতীন, দেবের প্রধান, জিদ্দার চেঙ্গিস এবং মানুষ, অবশ্যই সৃজিতের দশম অবতার আসবে, কারণ দা সৃজিৎ মুখার্জির ছবি এবং বোম্বাদার ছবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিকে নিয়ে কাটাছেঁড়া করতেও একটা কেমন একটা লাগে। তবুও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই জায়গাটাই বললাম যে এবছর কলকাতার বাংলা সিনেমারও খুব রমরমে একটা জায়গা, এবং তার সাথে সাথে কলকাতার বাংলা ওয়েব সিরিজ, বাংলা ওয়েব সিরিজের মধ্যে, আচ্ছা বাংলা ওয়েব সিরিজ নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটিকে ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।